আপনারা সবাই বলেন ইমানের দাম কি কম না বেশি? ইমান কি সানপুর বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? ইমান নেটওমান পা ইমান হৃদয়ে ধারণ করেন নেটওয়ার্ক আর টাওয়ারের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক যারা ইমানদার তারা আমল করে, যারা ইমানদার তারা সৎ কাজের আদেশ দেয়, যারা ইমানদার তারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য যার মাঝে ধৈর্য বেশি তার মাঝে সফলতা বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের ব্যাপারে বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে সম্পদের নুকসান দিয়া পরীক্ষা করব, আমি তোমাদেরকে ওই ফল ফলাদির নুকসান দিয়া পরীক্ষা করব। সবগুলা পরীক্ষায় যদি তোমরা ধৈর্যের সাথে এই কথা শুধু বলতে পারো, ভালো রাখলেও তুমি আল্লাহ আমাদের রব, মন্দ রাখলেও তুমি আল্লাহই রব, সুখে রাখলেও তুমি রব, দুঃখে রাখলেও তুমি রব, ভালো খাওয়াইলেও তুমি রব, যাই খাইলাম তুমি রব, সুখে থাকলেও তুমি, দুঃখে থাকলেও তুমি, অসুস্থ থাকলেও তুমি, সুস্থ থাকলেও তুমি, সব কিছুর পিছনে আল্লাহর উপরে যদি অবিচল আস্থা রাখতে পারেন বদরের যুদ্ধের মতন ঘটনা হয়ে যাবে। কাফেররা 1000, মুসলমানদের 313, কিন্তু মুসলমানরাই ওই যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছে। এবার প্রমাণ হয়ে গেছে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভরসা করবে একজনের উপরে। জবান খুলে গন তিনি কে, আর বয়ান করে গন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, কাউকে জন্ম দেয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে। আমরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করি না। কথা কোন ঠিক কিনা? আজকে অনেক মানুষ আমাদেরকে মাজার পূজারে বলে গালি দেয়, কিন্তু এরা জানে না পূজা হয় মণ্ডপে, পূজা পালন করে হিন্দুরা, আর মুসলমানরা মাজারে গিয়া পূজা করবে কেন? মাজারে যিনি শুয়ে আছেন তিনি তো মূর্তি না, তিনি তো আল্লাহর বন্ধু। কথাটা কি পরিষ্কার না বাবা? যিনি শুয়ে আছে তিনি মানুষ, যিনি শুয়ে আছে তিনি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে জিয়ারত করলে অনেকে পূজা বলে, তার মানে হলো আসলে এদের উদ্দেশ্য আমাদের বিরুদ্ধে না, এদের উদ্দেশ্য হলো ওলি আল্লাহর বিরোধিতা করা। কথা কোন ঠিক কিনা? আর যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর হাবিব বলেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন প্লেয়ার বিশ্বের জমিনে আছে রে। খুব কষ্ট লাগে বাজান, আল্লাহর ওলিরা আছে বলেই তো দেশটাতে সব টিকা রয়েছে। খুব খারাপ লাগে বাজান এই কথাগুলা যখন বলে, আমরা যখন এই কথাগুলা বলে ফেসবুকে, তখন আমাদের অনেক কষ্ট লাগে। অনর্থক জাইন্না সৈন্যা সত্তরে কিনলে গিয়ে মানুষের ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, আমার বুঝে আসে না। খবরদার খবরদার, কাজিরিকলার মানুষ নবী বান্ধব মানুষ, কাজিরিকলার মানুষ অলি বান্ধব মানুষ, এই জায়গার মধ্যে অলি আল্লাহর বিরুদ্ধে চান্স নাই। কথাগণ ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সুন্নিরা মাজারে যায়া সেজদা করি না, আমরা সুন্নিরা যায়া মাজারে যায়া জিয়ারত করি। আপনারা জবান খুলে কন, আমার নবী কবর জিয়ারত করছে, এমন দলিল আছে না নাই? আমার নবী বলে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার অনুমতি দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কেন জানো নি? কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, যাদের ঈমান আছে, যাদের আমল আছে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে লাভবান হবে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে না সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যদি ক্ষতিগ্রস্ত বলে পৃথিবীর কেউ লাভবান বানাইতে পারবে? যুবক ভাইয়ের আমার, সব কথার এক কথা হলো, এই দুনিয়াটা বড় একটা পরীক্ষার জায়গা। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো, কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো। দুনিয়া দুনিয়া কইরা আল্লাহকে বেজার করা যাবে না, আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যায় আল্লাহকে বেজার করা যাবে না, আর দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। কথা বলেন ঠিক না? আমার কাজিরি কলার মানুষ, আমি ধীরে ধীরে ওয়াজের ভিতরে ঢুকে যাইতেছি। আপনারা বলেন, অন্তরের খবর জানে কে? এই জন্য আমার বন্ধু, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে। আপনারা জবান খুলে কন, আল্লাহ অনেক মায়া কইরা যে দুনিয়া বানাইছে, তাতে কোনো সন্দেহ আছে? একটা বার আসমানের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ প্রথম আকাশটা সাদা দিয়া বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া বানাইছে, চতুর্থ আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে, পঞ্চম আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে। এইভাবে আমার আল্লাহ এত ভারী ভারী আসমানগুলা বানাইছে। এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি আসমানটার স্তরে স্তরে বানাইছে। এত ভারী আসমান, একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলেন আব্দুল ওয়াহাব সাহেব। একটা পর্দা টানাইতে যাইয়া ডানে বাঁশ লাগাইছেন, মাঝখানে বাঁশ লাগাইছেন, আবার বামে বাঁশ লাগাইছেন। ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া এতগুলা বাঁশ লাগাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভারী ভারী আসমান স্তরে স্তরে বানাইছে, একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করে না। একটা খুঁটি লাগাইছে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ। ও গো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। বলেন না, ওই খুঁটিহীন বন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ বন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, আমাকে যে মুসলিম করেছ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম এত সুন্দর আসমান বানাইছে, দুনিয়ার মানুষ জমিনে চলাফেরা করবে, কত টন মাটি দিয়ে আল্লাহ জমিনটা বানাইছে। যতই করবেন শুধুমাত্র মাটি আর মাটি, শুধু একটু নিচে গেলে পাইবেন আমার আল্লাহর কোরআন থেকে পাইবেন। আমার আল্লাহ কোরআনে কসম খেয়েছেন সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র নিচে, মাটির নিচে সমুদ্র, ওই সমুদ্রের ফুটন্ত পানির কসম খাইছে। বিজ্ঞান প্রমাণ করতে শুরু করলেন মাটির নিচে সমুদ্র, এই সমুদ্রের পানি নাকি আবার আগুনের চাইতে আরো গরম। এই ফুটন্ত পানির কসম আল্লাহ করছে। এক বিজ্ঞানী যার নাম হলো জন মুর, সে পরীক্ষা চালাইয়া দিল জমিনের নিচে নাকি কি আছে জানেননি, জমিনের নিচে ফুটন্ত পানি আছে। পাইপ লাগাইয়া প্রমাণ করার জন্য খুঁজতে শুরু করলেন। যেই মাত্র খুঁজতে শুরু করলেন দেখতেছেন আসলে নিচে দেখা যায় ফুটন্ত গরম পানি। এরপরে ওই জন্মর কয় আল্লাহর কুদরতের কুদরতুল্লাহর কুদরত বড় অসীম। ও পৃথিবীর মানুষ শূন্য রাখো, আল্লাহর এত মহান কুদরত দেখা আমি আর খ্রিস্টান থাকবো না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। হায় রে ও কাজিরি খোলার বন্ধু, ও কাজিরি খোলা খেওয়াইরের বাবা চিনারের বন্ধু, চাপুরি খেওয়াই কাজিরি খোলা চিনারের বাবা। শুনেন শুনেন, চাঁদপুর পাগা সোনাতলা মাসি হাতার বাবা সোয়াত, কত জায়গা থেকে আপনারা এসেছেন রে বন্ধু। শুধু আমি বলে দিয়ে যাই, খ্রিস্টান দিনে দিনে মুসলমান হয়। গত পরশু দিনে তো এক মা দুর্গাপুর মাহফিলে এক মহিলা আমার স্টেজে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আপনাদের দুর্গাপুর কালিমাপুরে মুসলমান হয়েছে, তার নাম রাখছি ফারজানা। ফারজানা মানে হলো ভাগ্যবতী। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশনসিব, খুশনসিব মাসুদ, ঠিক আছে না? তুমি তো ছিলাম আপিলে। আর সৌভাগ্যবান অসংখ্য হিন্দু, অসংখ্য খ্রিস্টান, অসংখ্য বুদ্ধ, দৈনিক নয় মাসে মাসে যাকে যাকে কোরআনের পতাকা তুলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। যখন মুসলমানদের ইসলাম বিধর্মীরা গ্রহণ করে, আমার এক শ্রেণীর মুসলমানরা বিধর্মীদের সাথে আবার ইহুদিদের সঙ্গে হাত মিলাইয়া চলে। এমন মুনাফিক আছে না? না, আর নাইলে জিন্দিগি তো ফিলিস্তিনের উপরে ইসরায়েল আক্রমণ করতে পারতো না। আজকে আমি বলছি ইরান বাঘের বাচ্চার প্রমাণ দিছে। হাত তুলে কন, হাত তুলে কন পোলাপান্ডি কয়, আমার পোলাপান্ডি দুই হাত তুলে বলো, ঠিক কিনা বলো। ইরান বাঘের বাচ্চার পরিচয় দিছে, যাকে যাকে বোমা মাইরা ইসরায়েলের দুর্গ উড়াই দিতেছে। আবার আজকে খবর পাইলাম সৌদি আরব নাকি একটু নীরব নীরব লাগে। নীরব থাকলে চলবো? নীরব থাকলে চলবো? ফিলিস্তিনের শিশুদের দিকে তাকাইলে আর ঘুম আসে না, খাওন চলে না। এই বাচ্চাদের রক্ত দেখলে কথা বলেন, ঠিক কিনা বলেন। সবাইকে এক হইতে হবে। এবার ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি বন্ধ করো। আলহামদুলিল্লাহ কোন আমরা এক আছি। আমরা ফিলিস্তিন যাইতাম না পারলো, আমরা বিশ্বাস করি এই বাংলার জমিন থেকে তাহাজ্জুদের টাইমে চোখের পানি ফালাইয়া যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি, নিঃসন্দেহে আমাদের চোখের পানি ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, বিজয়ী তোমাদেরই হবে। শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। আজকে বিজয় আসতেছে না একটা মাত্র কারণ, আল্লাহ বলছে তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা মুনাফিক সেজে সমাজে বসে আছি, কথা বলেন ঠিক কিনা। মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদের কারণে আজকে আমাদের এই পরাজয়, কথা কন ঠিক কিনা। আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি। এক নম্বর তার ঈমান থাকতে হবে, দুই নম্বর তার নেক আমল থাকতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা সবাই সবান্ধবে আজকে কাজিরি খোলার মাহফিল থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করব। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিন, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিব এবার, প্রাণের দাবি আল আকসা। বদলা নিব এবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে, হাত তুলে বলো, একদম হাত মুট করতে হবে। এমন ভাবে সামনে মারবেন মনে করে ইসরায়েলের গুন্ডার সাফার মারতে পারতেছেন। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। এই আকসাটা কি অনেকে তো জানেন না। মসজিদ আকসা আসলে কি? মসজিদ আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। এইদিকে ফিরে আমরা নামাজ পড়তাম। এই মসজিদুল আকসার ভিতরে নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। এই মসজিদের পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে উঠানো হয়েছে। কোনো মানুষের পক্ষে, কেরানের পক্ষে এটা তোলা সম্ভব ছিল না। বড় বড় জিন দ্বারা এই পাথরগুলো তোলা হয়েছে। এই প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল। এই মসজিদের মূল্য আমাদের কাছে কম না বেশি। ওরা ওই মসজিদ আকসা দখল করেছে, মুসলমানদেরকে মারতেছে। মূলত ইসরায়েল কোনো ফিলিস্তিনের লোক না, এরা হলো বাদাইম্মা। এরা কি? বাদাইম্মা। হিটলার যখন কয়েক লক্ষ ইহুদির মাইরা ফেলাইছিল, কিছু ইহুদি দূরে আইসা এখানে আইসা আশ্রয় নিয়েছিল। বলছিল আমরা একটু জায়গা দেন। হিটলার বলছিল যে আমি ইহুদির সবটির মাইরা ফেলাইতাম, সবটির মাইরা ফেলাইলে মানুষকে বোঝা আমি মানুষ হত্যা করছি। আসলে যে হেরা কত বর্বর, কিছু রাইখা গেলাম, মানুষ বুঝবে এক সময়। এখন ঠিকই বুঝতেছে। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য সবটাইতে ভয়ঙ্কর শত্রু হইল ইহুদি। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মুসলমান এক থাকবেন। কি থাকবেন? আমরা দেশের কিছু টিকটক মৌলবী আছে, কিছু কলিতে কবেন যে আমি উল্টাপাল্টা কথা কই। আমি উল্টাপাল্টা কথা কই না। আমি যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, আমি আর বরদাস্ত করতাম পারি না। কত ফিসাব আছে না সমাজ, এর একটা মাঠ অভাব আছে। মাঠের মধ্যে নাই না আবাক আবা, কিন্তু অভাব নাই। এমনি বাপসাপ দেখবেন এর মতন আল্লাহর ওলি অভাব নাই দেশের ভিতরে। দেখবেন যখন সময় হবে যে ইসরায়েলের ব্যাপারে আমি কত কথা কইতাছি না, আমার কিন্তু রিক্স আছে। কেমন রিক্স আছে জানি না। অনলাইনে কিন্তু এগুলো যে কথা বলি, অনেক ইউটিউব চ্যানেলরা যারা, তারা কিন্তু অনেক বিপদেও পড়ে। এরা কিন্তু খুব সক্রিয় এবং আমরা বিরুদ্ধে কিন্তু এরা নকশা করে। এই জন্য এগুলো একটা ট্রান্সলেট হয় যে বিভিন্ন দেশে গেলে ওরা কিন্তু আবার এজেন্ডা এইগুলো ট্রান্সলেট করে আমাদের বিরুদ্ধে লাগাই দেয়। তো এই জন্য আমরা কিন্তু রিক্স হইলো। আমরা মনে করি যে হকের কথা বললাম মইরা যাওন গো বালা। আর মুনাফিকের জিন্দিগি বাপসাপ দইরা আমার 40 বছর দরকার নাই। অকর ইমানের জিন্দিগি লিয়ে সাইড দা ফিরে মরে যান রাজি আছি, কথা কোন ঠিক না বেটি? আর আপনারা আমার ব্যাপারে জানেন যে টিকটক মৌলবী, এই টিকটক মৌলবী না রমজান মাসে না, এখন তো সারা জীবন পাওয়া যায়। এরা তখন বাইরে গেছে গা, রমজান মাস তো আসি তো আটকায়। কিন্তু এই টিকটক মৌলবীগুলা যখন টুকটাক কথা কয় সমাজের মানুষ ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার দরকার আছে। এই টিকটক মৌলবীগুলা কি তাকে জানেন? আমরা যখন আন্দোলন করতেছি, আমি কাতার যখন গেছি কয়েকদিনের জন্য গেছি, 5 দিনের জন্য, 2 দিন গেছি বিমানে, 3 দিন মাঝখানে, এরপরও যাই কাতারা জাতীয় মসজিদে পতাকা লয়ে যায় ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে মিছিল করছি, কথা কোন ঠিক কিনা? অন্দিকা কই মিছিল করছে কই? আমি মনে ভাতিসা তুমি আসলা কো? তোমরা তো সারা জীবন ধরে কাতার ফিরে রয়েছো, দেখলাম তো যাইছো নাস্তা। আমি দি প্রথম যাই মিছিল হারিয়ে গেছি গা, এরপর চেষ্টা কম করছি। এরপর বন বেড়ে পড়ে না, একটা সাহস আছে না, এটা বাপ আছে না শরীরের ভিতরে, আমরা ডরাই না, আমরা যেন যেন আগুন হই, কথা কোন ঠিক না বেটি? আমরা ফাঁসটিয়া থাকলেও মানুষ উপকার করবো লেগে পাগল, কথা কোন ঠিক না বেটি? যাকে এদিকে দেখে লাভ না, আমরা ইতিহাস সবাই জানে। এরপর আইন তো দেখি যেখানে আমরা সারা বিশ্বের মানুষ আন্দোলন করতেছি ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে, এই টিকটক মৌলবী মানে আহলে হাদিস আর কি, ও জিহানো যে ইহানো হাত বান্ধে আর ফাউরি সরায়া আর নামাজের মধ্যে দেখবেন এখন কিন্তু ধোয়াই দিছে মসজিদের ভিতরে জুরা আমিন কো, এটা খেয়াল রাখেন। পেলাম ওয়ালাদ্দ আপনার মসজিদ আসেনি, হ্যাঁ আপনি খেয়াল রাখেন। পেলাম ভাগাচন্দ আছে ঢুকেছে গা, কিরো ভাগাচন্দ ঢুকছে এটা কেমনে? আমি আসলাম কো, হ্যাঁ আচ্ছা রাখো, এরা করুক অসুবিধা নাই, আমরা বুঝাই চলতেই, এরা মসজিদ করুক অসুবিধা আমরা বুঝাই তুইব, এটা আমি এজেন্ডাতে নিয়ে আসবো, তোমরা করো অসুবিধা নাই। তোমরা এই ভাগাচন আইন না 8 টাকা তারা বিফোর বা ভাগাচন, আর আমরা সারা দুনিয়া বলুন 20 টাকা, তো তোমরা যে 8 টাকা ভরতে চাও আলাদা এজেন্ডা বাস্তবায়ন করতে, আমরা বুঝাই আর পরে ভরতে হইব, কথা কোন ঠিক না? হেরা আসেন কো, কেউ হেরা আসেন কো, এরা সানপুর হেরা আসেন কো, সানপুর আটলা হেরা কই আসেন, যা ঘুমাইলে চলতো না, এরা করুক আমরা অসুবিধা নাই, আমরা বুঝান লাগবো, আমরা একটা আদর্শ লইয়া চলি, কথা কোন ঠিক না বেটি? এটা আমরা বুঝান লাগবো, বুঝাই আর পরে ভরতে হইব। আপনারা খেয়াল করেন গেলাম ইমাম সাহেব মসজিদে কিছু টেহা দিয়া ডুহাই দিছে মুসল্লি, দৈনিক টেহা দিয়ে মসজিদে 5 জনে 300 করে, তোরা একজন হারিবি মাঝখানে, আরেকজন উত্তর, আরেকজন দক্ষিণ, আরেকজন একবার শেষ কাতারত, এমনি দাঁড়ায় জন ওলা দলিন করবো, তোরা আমিন করবি, তো তোরা আস্তে আস্তে আমিন কইলে মুরব্বীরা তোরা হুনা হুনি কইব, আবার ছোট ছোট ফুল মানে কইব, আস্তে আস্তে দেখবি এটা প্রতিষ্ঠা হয়ে যাবো গা। এরা হলো এমন ওরে বাটফারের দল। সৌদি আরব দিক আর বেটা সৌদি আরব সাইড মাঝাবের লোক এক মসজিদ ডুহে, যে যেটা আমল করার পরে কেউ ইহানো বানতেছে, কেউ এমনি সাইরা বানতেছে, কেউ এমনি বানতেছে, হ্যাঁ এর সাইরা মাঝাবের লোক যায় এক জায়গার ঢুকে, কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আমার কোনো অসুবিধা নাই। হানাফি মাযহাবের ইমাম নামাজ পড়াইছে আমি পিছনে পড়ুম, শাফি মাযহাবের ইমাম নামাজ পড়াইছে আমি পিছনে পড়ুম, মালিকি মাযহাবের ইমাম পড়াইছে আমি পড়ুম, এবার হাম্বলি মাযহাবের ইমাম নামাজ পড়াইছে আমি পড়ুম। এখানে পিছনে যে যে মাযহাব অনুসরণ করে সে সেটা মতো আমল করবে। হে দলিল এই বাংলাদেশে চলতো না। এখানে ইমাম আযম হানাফি মাযহাবের লোক সবাই। এই জায়গার ভিতরে যদি আপনি যদি একটা দুকাইদের নামাজের মধ্যে নিয়ম কানুন, আপনি যদি এমনি হাত বাঁধা বুকের উপরে বাঁধেন আমার কোনো অসুবিধা, কিন্তু আপনি যদি কন যে নাবির নিচে হাত বাঁধা বেদাত, তাইলে আমার বুঝতে হইব যে আমার খুঁজতে হইব আপনার দাঁত আছে কিনা। আপনি মন চাইছে হাত ছাইরা খারণ, আমার কোনো অসুবিধা নাই। আপনি মন চাইছে 8 টাকা তারাবি ফোরেন, আমার কোনো অসুবিধা নাই। 2 রাকাত ফোরেন, আমার কোনো অসুবিধা নাই। না ফেরা বউ সরি গরজায় হইতে তাই না, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যখন কইবেন যে 20 রাকাত ফোরা বেদাত, 8 টাকাতেই ভোট তুইব, তখন আমার কথা আছে। আমার ফুলাফান্ডি কই আজকাল ফুলাফান্ডি, তোরা তো কাম লাগলে ভাবা যায় না এই সমস্যা রাইলে আসিনি, ফুলাফান্ডি আসিনি তাহলে ঠিক আছে তো ইনশাল্লাহ। এর মাঠটা কি বর্ষে তো ফ্যান্ডেলটা বর্ষে তো আলহামদুলিল্লাহ জোরে কন। আজকে লাস্টে একটা জিকির দিয়া যাবো ইনশাল্লাহ, রাজি আছেন সবাই? তো এখন একটা ইন্টারভিউ নিব কঞ্চন দিয়ে, একটা মানুষের মতো মানুষ হইতে গেলে একটা মানুষের কয়টা গুণ? কিতা কিতা এই একটা নামাজ, আর নামাজ তো এজি দোভরছে বেড়া, বুঝোস না যে কাজের ঘরে বেড়া যে ইমাম হুসাইন নামটা দিছে কি লেগা? আমরা মুনাফিকি মুসলমান না, আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা হুসাইনি মুসলমান, আমরা এজিদি মুসলমান না। এই জন্য আমরা এটা নামাজ এজিদও পড়ছে, এই নামাজ আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? তা আপনারা জবান খুললে কন্ত দেখি, দুইটা জিনিস লাগবে, একটা হলো ইমান আর একটা হলো আমল। তাহলে আমি কি বাদ দিছি কোনোটা? মাঝখান দিয়ে যারা বেজাল লাগাইব আমরা বুঝাই নিতে হইব, আমরা বুঝাই না নিলে আমরা কিন্তু বাবা 12 বছর পর হইলো দরুন। এই দেশে কিন্তু জিহাদ করার পরে কিন্তু কায়েম হয়েছে, কথা কন ঠিক না? বাবা শাহজালাল বুরহানুদ্দিন থেকে শুরু করিয়া ওই জ্বালাইতে জ্বালাইতে আংরা করছিল, এরপর বাবা শাহজালাল আল্লাহু আকবার ধ্বনি বলার পরে কিন্তু গুরু গোবিন্দের বিল্ডিং ভাঙছিল। আমরা গায়ের জোরে চলি না, আমরা যারা বেলায়েতের পাওয়ার যাদের আছে এদের পিছনে ঘুরি, কথা কন ঠিক কিনা বেঠিক? তাইলে এই জন্য বলুন তো দেখি, আমরা সত্যের পথে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? হকের কথা এখন বলেন, তারাবি কি 20 না 8? আমরা মসজিদে বসেছি, আমরা মসজিদে কয় রাকাত হইছে? আরে এই মসজিদে কয় রাকাত হইছে? হ্যাঁ এটাই তো। মাঝে মাঝে দেখবেন কিছু লোক কিন্তু আলগা আলগা থাকে, এটা খেয়াল করবেন। 20 টাকা ফরার পর ওই সরি 8 টাকা ফরার পর সামনে কাতার, মাছের কাতার, সাইডের কাতার থেকে বাইরে জায়গা, বাইরে জায়গা। হ্যাঁ বাইরে না ফেরবে না, এরা কইছে এটা ডুক্তার, কইছে এটা বাইরে তো। হ্যাঁ আরেকবার নামাজের সামনে ফাইরা বাইরে জায়গা, এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। যদি দেখেন যে এইগুলা ওই ট্যাবলেট খাইছে ডক্টর গাটার দৌড়বেন, দেন আমার খবর দিবেন, তখন কমু যে তোর কোন বাপ আছে আগে আন, আর না আমার বুঝাইয়া তোর দলে লয়া যা, ওইলে বুঝা আইবে নাইলে বুঝা লয়া যাইবে, কথা কন ঠিক না বেটে? আমরা পরিষ্কার কথা, কিও আমরা বাপ দাদারা কই রাখা তার মুরব্বীরা কই, মুরব্বীরা কই কই বাজান হাত তুলে না, বাজান মুরব্বী একটা হাত তুলে না দিয়ে আপনারা কি সারা জীবন 20 টাকা পড়ছেন না? হ্যাঁ আজকে আইডিয়া আইছে বাড়িটা ওটিয়া খায়া দেশে আইছে একটা দরবার লাগে দেয়, এমনি নামাজি বানাই দাম ফারি না, মসজিদের ভিতরে লাগাই দিছে আবার 3 গ্রুপ, বুকের উপর হান বান্ধা আফা ও সরা গারে এক শেরে বেরাম। আর যাক আপনারা ঠিক থাকলে আর হাইতে বাচ্চা থাকলে ইতার সুযোগ পাইতেন। আমি সাফুরের মধ্যে রেড অ্যালার্ট দিয়ে দিয়েছি, একবার দায়িত্ব নিয়ে দিয়ে দিয়েছি, কারণ আমরা বাপদাদারা যেভাবে যে সিস্টেম 1500 বছর থেকে যে সিস্টেম চলে আইছে কিয়ামত পর্যন্ত এই সিস্টেমে চলবে ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। কারণ আমাদের জীবন আমাদের মন রাহমাতুল লিল। তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে মানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের সারালো তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশারালো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা জবান খুলে বলুন, একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এত সুন্দর আমার আল্লাহ আসমান বানাইছে, এত সুন্দর আমার আল্লাহ জমিন বানাইছে, এই জন্য এই দুইটার মাঝখানে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে। একদিন এত মায়ার আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, একদিন এই সুন্দর জমিন টুকরা টুকরা লন্ড বন্ড হয়ে যাবে। আপনারা তো অনেকে মনে করতেছেন কিয়ামতের মাঠ হবে আসমানের উপরে, মিথ্যা কথা। আপনারা তো মনে করতেছেন হাসরের মাঠ হবে আসমানে, মিথ্যা কথা। হাসরের মাঠ আসমানে হবে না, হাসরের ময়দান আসমানে হবে না, হাসরের ময়দান হবে জমিনে। আপনারা অনেকে ধারণা করতে পারেন কোন জমিনে হবে, কোন দেশের মধ্যে হবে। কিয়ামতের ময়দানটা হবে শাম সিরিয়ার ভিতরে, ওই জায়গার মধ্যে ময়দানটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, কিন্তু এই আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওই আসমানটার ভিতরে চাঁদ আছে, এই চাঁদগুলা খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে নিহারিকা আছে, নিহারিকা খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে প্লুটো আছে, এই প্লুটো খুলে পড়ে যাবে। ওই আসমানের মধ্যে উল্কাপিণ্ড আছে, ওই উল্কাপিণ্ড খুলে পড়ে যাবে। ওই আসমানের ভিতরে ধূমকেতু আছে, এটা খুলে পড়ে যাবে। ওই জায়গার মধ্যে ছায়াপথ আছে, সেইগুলো খুলে পড়ে যাবে। ওই জায়গার মধ্যে তারকা আছে, সেইগুলো খুলে পড়ে যাবে। এইগুলো আমার কথা না রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতরাত, এই যখন আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসরাত, যখন আসমান থেকে চন্দ্রগুলো আর নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। হ্যাঁ বন্ধু, ও যুবকের দল, তার মানে বোঝা গেল আসমানটা লন্ডভন্ড হয়ে যাবে। এরপরে জমিনের ভিতরে আমার আল্লাহ অনেক বড় বড় পাহাড় আল্লাহ বানাইছে। এই পাহাড়গুলো কেন বানাইছে আমরা জানি না। অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে ঘর বানাইতে পারি না, অনেকে মনে করেন এই পাহাড়ে বাড়ি ঘর বানাইতে পারি না, ফসল আদি করতে পারি না। এই আসমানটা আমার আল্লাহ কেন বানাইছে, জমিনের ভিতরে পাহাড় কেন বানাইছে? এ বন্ধু, ও কাজেরই খোলার বাবা, আমি ঘটনায় ঢুকে গেলাম। শুনেন শুনেন শুননা যান, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাহাড়গুলা কেন বানাইছে? একটা মাত্র কারণে পাহাড় বানাইছে, এই পাহাড়গুলার কারণে জমিন নড়াচড়া করতে পারে না, শান্ত হয়ে বসে আছে। টিনের ঘরের উপরে, টিনের ঘরের চালে যেমনে লোহা বসায়, কাঠের মধ্যে লোহাটা লাগাইয়া দেয়, এরপরে গোল একটা পয়সা দেয়, কিন্তু টিনটা বাতাসে উড়াইয়া নিতে পারে না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ বড় বড় পাহাড় দিয়া জমিনে পেরেক মারছে। এটা আমি তাহিরির কথা নয়, এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এই পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছি। যখন কিয়ামতের সময় হইয়া যাবে, এত সুন্দর আসমান ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে যাইতেছে, এই জমিন থেকে পাহাড়গুলো আর থাকবে না। অশান্ত জমিনকে পাহাড় দিয়ে আমার আল্লাহ শান্ত বানাইছে, কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, একদিন এই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। ও আমার চিনার চাঁদপুর খেওয়ায় কাজির খোলা চাঁদপুর পাকাসন আটলার বন্ধুরা গো, এত সুন্দর পাহাড়গুলো তুলার মতো যখন উড়ে যাবে, এই জমিনটা তখন শান্ত জমিন অশান্ত হইয়া কাঁপতে শুরু করবে। এতদিন পাহাড় দিয়ে আমার আল্লাহ পেরেক মারছে, কিন্তু এখন ওই পেরেক আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। যেই মাত্র উঠাইয়া লইয়া গেছে গো, ও কাজরি খোলার বাবা, যেই মাত্র তুল্লা নিয়ে গেছে তখন জমিনটা নাচা শুরু করছে। এরপরে মানুষের কি অবস্থা, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? একটু জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন ইনশাআল্লাহ। কোন না কেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল مبثوث সেই দিন সব মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়তে থাকবে। একটা কথার কথা বলি শোনেন, সেই দিন কাজের খোলার মানুষগুলো মনে করেন উইরা যায় চাপুরি পড়বে। কথার কথা বলে চাপরে মানুষ উইরা যায়া ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায়া সিঙ্গাপুর পড়বে, এইরকম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমাল বাবা মানুষগুলো কীট পতঙ্গে মতন উঠতে শুরু করবে, এই জমিনের ভিতরে যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ওয়াল বিহারু ফুজ্জিরাত, এরপরে সমুদ্রের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। আজকে ইউটিউবের মধ্যে চার্জ দিয়া দেখবেন ওই সুনামি কাকে বলে, জাপানের সুনামি লিখবেন, দেখবেন শান্ত নদীর ভিতরে হঠাৎ করে ঢেউ উঠে যায়, এই ঢেউগুলো আইসা বাড়িঘর সেকেন্ডের ভিতরে লন্ডভন্ড করে দেয়। ঠিক এমন ভাবে নদী থেকে সুনামি শুরু হবে, পাহাড় সাগর থেকে সুনামি শুরু হবে, খাল থেকে সুনামি শুরু হবে, পুকুর থেকে সুনামি শুরু হবে। যেখানে পানি থাকবে শান্ত পানি অশান্ত আচরণ করবে। এরপরেও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মা কাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা লামুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন সকলকে একত্র করবে কিয়ামতের দিন, জোরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহর হাবিব বলতেছেন যখন জমিনটা নাচবে, যখন জমিনটা নাচতে শুরু করবে, তখন কিছু কিছু মহিলারা 3 মাসের গর্ভবতী থাকবে, কেউ থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 8 মাসের গর্ভবতী। এমন একটা লন্ডভন্ড আচরণ করবে জমিন, এই জমিন টলমল শুরু করবে, আসমান থেকে তারকা খুলে যাবে, ছায়াপথ খুলে যাবে, নিহারিকা খুলে যাবে, প্লুটো খুলে যাবে, উল্কাপিণ্ড খুলে যাবে, তারকা খুলে যাবে, চন্দ্র খুলে যাবে, সূর্য খুলে যাবে, সব খুলে একটাই শুধু নিচের দিকে। আবার কি হবে, আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত বোঝা আছে এই বোঝাগুলো বমি করে দিবে, স্বর্ণের খনি বেরিয়ে যাবে, কয়লার খনি বেরিয়ে যাবে, তামার খনি বেরিয়ে যাবে, গ্যাসের খনি বেরিয়ে যাবে। স্বর্ণের প্রতি মানুষের এত টান, স্বর্ণের প্রতি এত আগ্রহ, কিন্তু কেউ স্বর্ণের লোভ সেদিন করবে না। একটাই কথা, কি হইল, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল। আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলো উঠতেছে কেন, মানুষগুলো ছিটকাইতেছে কেন, নদীর পানি ঢেউ খেলছে কেন। একটাই কথা, কুল্লু মান আলাইহা ফান। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলছে সব কি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিভাবে, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন ক্বাউলুল হক ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ-শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন হন তিনি আসমানটাকে সাজিয়েছেন, জমিনটাকে সাজিয়েছেন, আর সেই দিন আমার আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হও হয়ে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল সিঙ্গাফু দে, ও যুবকের দল। ইসরাফিল একটা হুকুমের তামিল করার জন্য সিঙ্গা মুখে নিয়ে বসে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কত সুন্দর মান্যতা করে দেখেন, একটা সিঙ্গাফু দেওয়ার জন্য জনম জনম বসে আছে। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেই দিন কোনো মহিলা 3 মাসের গর্ভবতী, কোন মহিলা 5 মাসের গর্ভবতী, কোন মহিলা 8 মাসের গর্ভবতী। বন্ধুরা রে আমার, ও কাজের খোলার বাবা, আমি এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওয়াজে বলি, এরপরে এলাকা হিসাবে কথাগুলো বলে দিয়ে যাই দলিল সহকারে। যুবক ভাইয়ের আমার, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন, সেই দিন কোনো মহিলা 8 মাসের গর্ভবতী হবে, 8 মাসের বাচ্চাটা পেটের ভিতরে থেকে চাইটমেনা বের হয়ে রক্তাক্ত হয়ে যাবে, 3 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, এই 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। এই ডেলিভারিটা কত কষ্ট এটা মহিলা ছাড়া বলতে পারবে না। আপনার মাকে জিজ্ঞাসা করবেন, মা ডেলিভারিতে কেমন কষ্ট, মা বলবে, পুত্রী তোর ডেলিভারির সময় বারবার মনে চাইছে গলাটা কাটটা ফালাইয়া দেই, মনে হয়েছে যেন আমি বারবার মরে যাইতেছি, কিন্তু এমন কষ্ট হয় মার ডেলিভারির সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মরণটাকে শহীদের মরণ দিয়ে দিবি। এখন আমার আল্লাহ যে মায়া কইরা আপনার আম্মারে বাঁচায় রাখছে, আমার আম্মারে বাঁচায় রাখছে, আপনি আপনার মারে কেমন সম্মান দিয়েছেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এই আম্মা যে বেঁচে আছে আমি কি মূল্যায়ন করেছি। এই যে রোজার ঈদরা গেছে, এই ঈদের ভিতরে মার শাড়িটা কত দিয়া কিনা দিয়েছি, বউয়ের শাড়ি 5000 টাকা ওকে, কিন্তু মার শাড়ি 1500 টাকা কিনতে গেলে টাকার মায়া লাগে। কেন কেন কেন? অন্তত পক্ষে মাকে জিজ্ঞেস করো, আম্মা ও আম্মা তোমার কি লাগবে? শাড়ি কাপড়টা 1500 টাকা দিয়া দাও, পানের জন্য 1000 টাকা দাও, আনুষঙ্গিক খরচের জন্য 2500 টাকা দাও, তাইলে তো 5000 টাকা হইয়া যায়। এই জন্য যুবক ভাইয়ের আমার, মা বাবার মনে কষ্ট দিয়ে রোজা রাখছো, আমি বলবো কাজ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে হজ করতে গেছো, আমি বলবো কাম হবে না। তোমার পাশে মুরব্বী বেটাটা বইয়া রইছে, তুমি কি মনে করো না এই বাপটা আমার জন্য আপনার জন্য নিজের তাজা রক্ত পানি কইরা দিছে? তুমি কি মনে করো না নিজের জীবনরে জীবন বলে নাই, নিজের জীবনটারে পানি পানি কইরা দিছে? যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, কিয়ামতের পূর্বে মার পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে, তখন স্বামী বলবে কি ব্যাপার আমার স্ত্রী নিজ দিয়ে রক্ত ঝরে কেন? সন্তান বলবে কি ব্যাপার আমার মায়ের পায়ের তলায় রক্ত কেন? সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল? আপনি কি জানেন না কি হইব? এই যে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইউনফাকু ফিস সূর, সেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। যেই মাত্র সিংহার মধ্যে ফুৎকার দিবে, নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে, গাছগুলো আস্তে করে নেতিয়ে যাবে, নদীগুলো আস্তে আস্তে উল্টায়া যাবে, এমনভাবে কিয়ামত শুরু হবে। এবার এখন আসেন দেখি, তাইলে এমনভাবে লণ্ডভণ্ড হয়ে গেলে মুমিনদের কি অবস্থা হবে। এখানে একটা ঘটনা আছে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, এদের পতন হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, হযরতে ঈসা রুহুল্লাহ আসবেন, সবাই আসবেন, তাদের হাতে ইসলামের সুমহান বিজয় অর্জন হবে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে, দাজ্জাল ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবী আপনার নবী বলেন, যখন কিয়ামত লণ্ডভণ্ড শুরু হবে, কিয়ামত যখন শুরু হবে, এক সাইড থেকে এমন সুন্দর একটা বাতাস আসবে, এই পৃথিবীর মধ্যে যত মুমিন আছে ওই মুমিনের বগলের তলে বাতাসটা লাগবে, মুমিনের বগলের নিচে বাতাসটা লাগবে, ওই বাতাসটা লাগার সাথে সাথে মুমিন ইমানের সাথে মারা যাবে। এই পৃথিবীর মধ্যে থাকবে শুধুমাত্র কাফের, ওই কাফেরদের উপরে ভয়ানক তুফানের শাস্তি শুরু হয়ে যাবে। যেমন ভাবে নূহ নবীর নৌকায় যারা উঠছে তাদের গায়ের মধ্যে তুফান লাগে নাই, আর যারা উঠে নাই ওই প্লাবনে সবাই ঢেউ খাইতে খাইতে মারা গেছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতটা অনুভব করবে কাফেররা, সব যখন লণ্ডভণ্ড করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনটাকে ভয় করো যেই দিনটাতে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কাহারও উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কাহারও শাফাআত গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহু আদলান মিনহা আদলুন, ওই দিন কাহারও কোনো সেদিন কাহারও কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, ওয়ালা হুম ইউনসারুন, ওই কিয়ামতের ময়দানে কেউ সাহায্য প্রাপ্ত হবে না। এই জন্য আমার কাজী কোলার বাবা এই দুনিয়ার মধ্যে তাই যা করার কইরা যাওয়া লাগবে, নাইলে কবরেও আছে খবর, হাসরের ময়দানেও খবর আছে, কিয়ামতের ময়দানেও খবর আছে। ও বন্ধুরে, ও যুবকের দল, এখনো সময় আছে। অনেক মা বোনরা আসছে পর্দার আড়ালে, এ আমার মা, আর কত রঙের গোড়া দৌড়াইবা? তোমার মতো বহুত মা তোমার বাপের বাড়ি থেকে তোমার স্বামীর বাড়িতে গেছে। এই যে বাপের বাড়ি থেকে তুমি স্বামীর বাড়িতে আসলা, তোমার কবর কিন্তু বাপের বাড়ির গুরুস্থানে হয় নাই, তোমার কবর কিন্তু ওই তোমার স্বামীর বাড়ির গুরুস্থানে হয়ে গেল। মা, কত রঙের গোড়া দৌড়াইবা, হাসতে হাসতে জীবন ধ্বংস করে দিও না। স্বামী বিদেশ আছে বলে তুমি স্বাধীনভাবে চলাফেরা করো না, এখনো সময় আছে। কারণ তুমি মা যদি ভালো হও, সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। স্বামী বিদেশ থেকে টাকা পাঠাই মানে হলো স্বামীর সম্পদ আমি ব্যয় করব না, না, স্বামীর সম্পদটা তোমার কাছে আমানত গো মা। একটা কথা মনে রাখবা, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটারে জান্নাতবাসী করে দেয়। আবার স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্বামীটা স্ত্রীটাকে জান্নাতবাসী করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কার উপকারে আসবে না। আপনাদের কাছে সরল একটা উদাহরণ দিতে চাই। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। কথা কোনটা কেন? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। মাটির উপরে তাইকা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে তাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে তাইকা সুদ খাইয়া, মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা বাবা ট্যাবলেট খাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে যে যেই কর্ম করব, এই সব কর্মের খবর একজনের কাছে আসে না, নাই? আরে তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, দয়ার মালিকে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বারে। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, 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 তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারবার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান মেহেরবান। সবাই মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। এত সুন্দর জমিনটা লন্ডভন্ড করে দিবে কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে এমন সত্যবাদী কে হতে পারে? আল্লাহ বলছে পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবীর কাহারও শক্তি নাই এই জমিনটা আটকায় রাখবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এমন কোন মানুষের সাধ্য নাই পৃথিবীর মানুষগুলারে বাঁচায় রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, একদিন পৃথিবী ধ্বংস হবে, একদিন নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে। এ যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাদেরকে উঠাইবেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, ওই কঠিন মুসিবতে কাহারো চেহারা নূরে ঝলমল হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। এই জন্য আমার এটা মাহফিল তো বেটা না না বুঝছি, আশেক আশেক বাবা বসো বসো বসো, এই ঠিক আছে বসো বসো, এই বসাই দো বসাই দো, থাক থাক থাক, বক্ত বক্ত বাদ। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা। ঠিক আছে ঠিক আছে, আস্তে ভক্ত তো, ঠিক আছে বসো আস্তে। আপনার কষ্ট হইতাছে? আমি এখানে একটা ওয়াজ করছিলাম এই মাত্র, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কাহারো চেহারা নূরে চমকাবে। সুবহানাল্লাহ, এদিকে আওয়াজ নাই বাবা, সুবহানাল্লাহ কর না। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা কালো হয়ে যাবে। ঠিক সেম সিস্টেমটা মরণের সময় হবে, কাহারো চেহারা নূরে চমকাবে। দেখবেন কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে সে কালো হইলেও চেহারার মধ্যে একটা নূর নূর ভাব লাগে। সারা জীবন এই রেখে তো রয়েছে দান বাসে, মরার পরে ওই যে এই লোকটি কেমন জানেননি, আজানটা হয়েছে মসজিদে, ওই আসর আজান তো, ওখান থেকে বাড়িতে নামাজ ফিরে আবার খেতে চাইলে টাইমটা যাবো, এর লেগে গামছাটা খুললে গড়ের পানি দিয়ে উজু করিয়া লাইলের মধ্যে গামছাটা বিছাই দেয়। কিছু মুরব্বী এমন আছে না, দেখবেন ভাত খাইলে যেমন তেমন, না খাইলে খাইবো, কিন্তু নামাজটা ছুটতে গেলে আফসোস লাগে। এমন কিছু লোক কিন্তু আছে, আছে না? দেখ দাদাদালি দিসনি তাইলে আপনার চাচা, এই দেখেন চেহারা কালো, কিন্তু মারা যাওয়ার পরে কেমন যেন চেহারার মধ্যে একটা সুন্দর সুন্দর নুরানি ভাব লাগে, লাগে না? তো এই জন্য এইরকম ভাবে মৃত্যুর সময় যেমন একটা ভাব সৃষ্টি হয়, আল্লাহ বলছেন হাসর মাঠেও তাদের চেহারা, কাহারো চেহারা নূরে চমকাবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। তা আপনারা জবান খুললে কোন, যাদের চেহারা নূরে চমকাবে তারা হলো নামাজি, তারা হলো ইমানদার। ওই যে ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, ইমানের সাথে যারা নামাজ পড়ছে, আমল করছে, তাদের চেহারাটা নূরে চমকাবে। ওয়া তাসবাদু বুজুহ, যারা সুদ খাইছে, যারা সুদ খাইছে, ঘুষ খাইছে, যারা নেশা করছে, যারা মা বাপের বুকে লাথি মারছে, যারা মুনাফিকি করছে, ঠিক কইতারেন না, যারা মুনাফিকি করছে, যারা সুদ খাইছে, যারা ঘুষ খাইছে, যারা চুগলখুরি করছে, যারা নামাজের টাইমে দোকানে আড্ডা মারছে, যারা গীবত করছে, এদের চেহারা কি হবে? আর তাদের যারা কি হবে? কালো হয়ে যাবে। আরে তাইলে আমরা কি সাদা চাই না কালো চাই? তাইলে চেহারাকে নূর বানাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আমি তো বাজান সুদ করে ওয়াজ করলে পুরা জমাই লেতাম পারি, আমার হেরা কইলে আমার কাছে ভাল লাগে। এই সুদের কারণে গ্রামের সমাজের গরিব আরো গরিব হইছে, কথা কন ঠিক কিনা? এরা হারাম খায়। আচ্ছা, হারাম সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া? কে ইমাম সাহেব এই ওয়াজ করতে পারেননি মসজিদ? কে বাধা বোধা দেয় না তো? আচ্ছা ঠিক আছে, সামনে সামনে আইন, সামনে আইন না, যেটা ওইটা উঠেন না, নাসিরনগরের বেটা না, নাসিরনগরের যেটা গ্রামের আমার আমার এলাকা ওই না ওয়াজ করে ঘরে না। মসজিদের ইমাম সাহেব হুজুর সম্মানী ব্যক্তি, মারহাবা কোন। সুদের ওয়াজ শুনেন, সুদ কি হালাল না হারাম? 500 রুটে পয়সা নষ্ট, যুবক তোরায় কষ্ট না, এদিকে আয়, এদিকে বেত তুমি সকল। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, মদে কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধু নষ্ট, দোলায় নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। আমি আসি তো অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। তোরা কি তা করছ? আবার এটা তোর এ ওয়াজ না, এটা পরে, ইতা পরে, ইতা পরে ওয়াজটা ফিনিশিং দিলি, জায়গা যাইলি। হ্যাঁ, মারহাবা জোরে কন। খুশি না বেজা? তো এই সুদ খাওয়া যে হারাম, এটা কি আমার ফতোয়া? রসুল বলছেন সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সাথে জিনা করা। তো এত বড় জঘন্য বিষয়টা কি আমি জীবন থাকতে সমাজ হইতো দিমু? আমার কথা যদি না মারা, আমি কের বাইরে তারও হিডোতে পারতাম না, হিডোতে পারতাম না। তইলে একটা কথা, ওয়াতা সুয়াদ্দু বুজুর, সেই দিন তাদের চেহারা কালো হয়ে যাবে। আবার কিছু কিছু সাপের আছে না, সাপ, এক ঝাঁক সাপ দৌড়ানি দিবে, সাপের ডরে উঠতে বেড়া দৌড় দিব, এরপরে দূর দূর তার কত দূরব করবো, এরপরে সাপে ফোনা তুল্লা দাঁড়াইবো, এবার জিগাইবো তোমরা আমার পিছে লাগছো কি লেগিয়া? ও কিরে লাগছি এটা জানা দরকার নাকি? হাত দুইটা সামনে বাড়াও, এরপরে হাতজন সামনে বাড়াইবো, হাত দিয়া সাপগুলো উঠটা এখানে আইবো, আয় আয় কপালা বরাবর সুবুল দেওয়ার জন্য দাঁড়াইবো, এরপরে ডরাইবো, ডরানোর পরে করি এক সুবুল থেকে বাঁচতে চাইলে মুখটা হা কর, এবার মুখটা হা করবো, সাপটা এই দিক দিয়ে উইটটা মুখের ভিতরে ডুইকা ফেটের ভিতরে যাইবো, আর ফেটটা গরের মতন ফুলতে থাকবো, এমন ভাবে ফুলবো আর জাগাও না, এমনি কুড়াইবো কুড়াইবো, আর সাপে ফেস দিয়া ভিতরে এমন ভাবে সুবুল দিব, হের কান্নার আওয়াজ বের হস হয়ে যাবো গা, দুজুকির কইব আল্লাহ হের এখান থেকে নৌ, এর আওয়াজটা ভালো লাগে ক, মানে এমন এক অবস্থা, ভয়াবহ অবস্থা। হালাল না হারাম? সত্যি হালাল না হারাম? আনলে কিন্তু হিট হইব। আমার কথা না মানলে ওহন তো এক জ্বালা, মরার পরে দেখবা 14 জ্বালা। তাহিরি কথা কইবা যে তাহিরি কইব, হ্যাঁ তাহিরি হুজুর সাবের টিকা, হ্যাঁ আমরা সুদ খাই, উনি কি জানে না? আই জানে, জানি তো আমি, কিন্তু আমি যেটা কইছি তিতা লাগলো, কিন্তু হাকিকতে মিডিয়া কথা কোন ঠিক কিনা? যদি সুদের দিকে আয়ে ফুটতে পারেন, আরে বেড়া সুদের টেহা দিয়া 30 লাখ টাকার মালিক বানায়া ব্যাংকে তোয়া গেলে লাভ হইব কিতা? কোটিপতি হোক আর বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের মালিক হোক, যে বেটা রিক্সা চালা, যে বেটা ক্ষেতের মাটি কাটে, হে বেটা তিন বেলায় খা, তুমিও কোটিপতি তিন বেলায় খাও। এমন না যে লাখটা ইনকাম করলে ফ্যাটটা বড় তা হয় বেশি খাইতে পারো, ব্যাপারটা কিন্তু এইরকম না। আপনি যদি ব্যাংকের মধ্যে 30 লাখ টাকা থইয়া যান আর মইরা যাওয়ার পরে আপনি কিন্তু ঠিকই জুতার বাড়ি খাইতেছেন। আর এই দিকটা ফুলা ব্যাংকের থেকে তোয়া টেহা পাইয়া অ্যাপাচি হাং R15 লইয়া কি বাউগির বাবারে, এই সন্তানকে ব্যাংকের সুদের টাকার মালিক বানাইবার আগে ঘাম ঝরানোর টাকা দিয়া সন্তানরে মানুষ বানাইয়া যান। মানুষ বানাই গেলে আপনি মারা যাওয়ার পরে ওই সন্তান কবরের পারে যায়া আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না ঠিক? জুতা মারো তালা, বাজান মাফ চাই, আপনারা কষ্ট নিয়েন না। আমি জানি কিছু যারা নিয়মিত খায় হেরা কিন্তু জ্বলতেছে, ঠিক আছে, হেরা কিন্তু একটু কষ্ট পাইতেছে বাজান। আচ্ছা, এরপরে কোন কেটা কেটা খাইনি একটু হাত তুলেন। আমি একটা তুলছি। আর এটা কি তারে ইতাও বুঝা তুলছি নিও সর্বনাশ দি বেড়া রাত। যদি সত্যি এ থাকে তোমার ধন্যবাদ, আজকে থেকে ওয়াদা করো। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আমরা আর খাইতাম, আমরা গামলা বসছি আগে, আর বরতাম। আরে হয় এইটা তো কত ইদানিং দেখছি মহিলারও বলে টেহা লাগা হাজারে কত রে দেশ না চাটে গলা তো শেষ। তো কালকে তোর কষ্ট করো, কালকে 3 মাহফিল না না এক ফলা মানে রাখ ইত্যা করিস না, আমরা এলাকার না ভিউ। এটা করতে না আসবে কথা না। শুনেন একটা কথা বলি, এই বাবা বাবা একটু শেষ করতেছি আমি ওয়াজটা। কি করতেছি? কারণ আমাদের দেশে সুদের সংখ্যাটা বাবা বাইরে গেছে। আল্লাহ আপনারা তৌফিক দিয়েছে, ঠিক না? আল্লাহ আপনারা তৌফিক দিয়েছে, আপনি দান করেন নাইলে করজা দেন কেউ, ঠিক আছে নি? মানে আপনার আল্লাহ টেয়ার বানিক বানাইছে দি করে কাইতো পছন্দি করে গরিবের কোন দি মুখ কত দিন পরে কত দিবা হাজারে কত রে 2000-এ 10,000-এ 1 লাখে আরে হ্যাঁ বুঝে। তাহলে আমার মা বোনদেরকে কয়া দিয়া যায়, আম্মা গো ও আম্মা সুটকির ভর্তা দিয়া ভাত খাও, মাগার সুদের টাকা দিয়া ফুলাও কুরমা আমার দরকার নাই। আজকে কি আমার ওয়াজ ঠিক আছে? ও ভালো আছেন নি? জানাই দিতাম দিন মাইকিং করলে লাগতো না, মাইকিং করলে লাগতো না। সিনিয়র মুন্সিপ রে বেড়া কোন সময় মাহফিলটা? ও আগামী বছর বাচ্চা লই এমনি যেই তুফান সামনে আয়ে দেহি ইতে কোন দিন জানে ফেকেট করে 26 ফেব্রুয়ারি সিনিয়র মুন্সিপারি ওই যে বাৎসরিক যে মাহফিলটা, এই মাহফিলটা ইনশাল্লাহ আমি থাকবো আপনার দাওয়াত। তবে বয়ানের টাইম হইলে এশারের পরে, মারহাবা পরে। বয়ানের টাইম কি? এশারের পরে। আলহামদুলিল্লাহ আপনারা একটু তাড়াতাড়ি আই ফিরবেন তো, আজকে কিন্তু আপনারা তাড়াতাড়ি আইছেন না, যে জন্য আমি মাঠে আইসো আবার ঘরে ফিরে গেছি। আমি জানি যে ফুলাফানো চালাক আছে, আমার 10 টাকা দিত না, এই জন্য আমি আগে কয়ে রাখি। আপনারা দয়া করে ওই দিন মাহফিলটা তাড়াতাড়ি আই ফিরবেন। তবে আজকের মাহফিলটা আমার ভালো লাগতেছে কি লেগে, আমি ফুলাফান্ডিতে পাইছি, কারণ এই ফুলাফান্ডি 5 বছর পরে আর ফুলাফান থাকতো না। এই ফুলাফান্ডির সমাজ চালাইব, কথা কন ঠিক না? বাপের কই বাপ আপনি বয়াতা হইন, কোদালটা মাটি কারণ লাগলে আমি মাটি কারণ। বাপের করে আপনি বয়াতা হইন, বিলের থেকে মাছ মারাই না আমি আপনারা খাওয়াবো। এই ফুলাফান একটা নিয়ত করছেন যে আজকা যে সুদের টেহা লাগাইয়া বিদেশ যাইতাম না, এটা নিয়ত করছেন নি? 3 ভাই সংসারও থাকলে 3 ভাইয়ে মিল্লা টেহারুজি করবেন, প্রয়োজনে মুদিমালের দোকানে চাকরি করবেন, কাপড়ের দোকানে চাকরি করবেন, রিক্সা চালাইবেন, অটো চালাইবেন, সিএনজি চালাইবেন। 3 ভাইয়ে মিল্লা একজনের বিদেশের টাকা জোগাড় কইরা সেই বাইরের বিদেশ পাঠাইবেন। একটা বাই যায় আবার আরেকটা টানবো, কথা কন ঠিক না বেড়ি? আর সুদের টাকা লাগাই বিদেশ যাবেন, আল্লাহ না করে বিদেশ যায় চাকরিটা না ভাই লই মাথা নষ্ট হয়ে যাবে। এমাদা বাড়ির থেকে চাপ দিব, এমাদা সুদ করে চাপ দিব, এই দিকটা বিদেশে চাকরি নাই, ফাঁকে দা ওই ছেলে বিদেশের মধ্যে সুইসাইড করে, এমন ইতিহাস আছে না নাই? কি লেগে জানেননি হারা কিতারে ও আই মুসি ওই কাটা নাইছে দরবার লাগা আমি রেডি হয়ে গেছিলাম গা। আমিও রেডি গেছিলাম করে কম না, মার হাবাস ধরে গড় বাজান সুদের ওয়াজটা যে করলাম কেমন দিলাম আমি কি বাড়িয়ে বলেছি? পরিষ্কার কথা, সুদ চলবে। আমার বাপের আমি বলবো, আব্বা আপনি ঘুমায় থাকেন, আমরা নিজের টাকা নিজের টাকা রুজি কইরা একজনের বিদেশের টাকা ইনকাম কইরা এরপরে আমরা বিদেশ যামু, আপনারা কষ্ট দিতাম না বাবা। আপনি শুধু দোয়া করবেন, নামাজের সারিতে বৈশা নামাজের মুসল্লা বৈশা আপনি আমাদের জন্য দোয়া করবেন। আরে ভাই, কোটি টাকার ভিতরে যে শান্তি নাই, মা বাপের দোয়া থাকলে 1000 টাকার ভিতরে সেই শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা?